পরিবেশ পরিস্থিতি তো বুঝলেন, এরকম অবস্থায় যদি আমি সূরা আরাফের 179 নম্বর আয়াত তেলাওয়াত করি তাহলে মিডিয়া আমাকে বিতর্কিত করা শুরু করবে। ইয়াত লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক কলব দিয়েছেন উপলব্ধি করে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছেন আল্লাহ পাক শুনতে চায় না। ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ পাক কিছু মানুষকে চোখ দিয়েছেন তারা দেখতে চায় না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো। বাল হুম আদাল, আল্লাহ বলছেন বরং তার চাইতেও এরা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফিল সম্প্রদায়। আল্লাহর কথা এটা, কিছু মানুষ সম্পর্কে আল্লাহ পাক এই কথা বলেছেন, কিছু মানুষ সম্পর্কে, আমি বলছি না আপনার সম্পর্কে বলেছেন, আমি বলছি আল্লাহ পাক কিছু মানুষ সম্পর্কে এই কথা বলেছেন যে কিছু মানুষকে আল্লাহ পাক কলব দিয়েছেন, কলব হৃদয় অন্তর উপলব্ধি করতে চায় না। আল্লাহ পাক কান দিয়েছেন, কান শুনতে চায় না। আল্লাহ পাক চোখ দিয়েছেন, চোখ দেখতে চায় না। যাদেরকে এগুলো দেওয়ার পরেও তারা আল্লাহ নিদর্শন দেখছে না, উপলব্ধি করছে না, বুঝতে চেষ্টা করছে না। আল্লাহ পাক তাদেরকে বলেছেন তারা মানব মানুষের কাতারে পড়ছে না। আল্লাহ পাক বলছেন তারা জীবজন্তুর মতো বালহম আদল, বরং তার চেয়েও নাকি। আমরা কে বা যারাই দিনের সাথে সম্পৃক্ত, দিন ইসলামের সাথে সম্পৃক্ত, আমাদের দ্বারা এমন কোন স্বভাব আশা করা যায় না যে আমরা কলব থাকতেও বুঝবো না, কান থাকতেও শুনবো না, চোখ থাকতে দেখবো না। এটা তাদের জন্য স্বভাব হয় যাদের কাছে ইসলামের মতো ধর্ম নাই, যাদের কাছে ইসলাম আছে, কোরআন আছে এবং সুন্নাহ আছে, তাদের জন্য স্বভাব হয় না যে আমরা এমন হব যে আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে কাজে লাগাবো না। এক ঘন্টার মাহফিলের প্রত্যেকটা সেকেন্ড মূল্যবান। একে তো আপনারা কষ্ট করে এখানে এসেছেন, দিনের দুইটা কথা শুনবেন, জানবেন, আমল করার এই নিয়ে এসেছেন। যে আসছে কিছু কথা বলার জন্য সেও 5-6 ঘন্টা সফর করে আসছে, এই সফরের আরো 2 ঘন্টা যদি তাকে জ্যামে বসে থাকতে হয় তাহলে কি অবস্থা তখন চিন্তা করছে। মাহফিল শেষ হলে কিন্তু আপনারা চলে যাবেন, আমাকে কিন্তু আবার 6 ঘন্টা সফর করে যেতে হবে, আমি কিন্তু রাস্তায় রাত কাটাবো, এটা কিন্তু সবাই বুঝবে না। মনে করবো যে 1 ঘন্টা আসবে লেকচার দিবে চলে যাবে, এমন কি 5 ঘন্টা জার্নি করে আসতে হবে, আবার রাতে আবার 5 ঘন্টা জার্নি করে যেতে হবে, আপনারা বাসায় গিয়ে ঘুমাবেন, আমি কিন্তু রাস্তায় ঘুমাবো। কথাটা কি বুঝতে পারছেন? প্রত্যেকটা বিষয়ের পিছনে মুজাহাদার দরকার আছে, রিপোর্ট দিতে হয়, শ্রম দিতে হয়। এখন যদি আমাদের অজ্ঞতার কারণে এই সাজানো গোছানো প্ল্যাটফর্ম গুলো নষ্ট হয়ে যায় তাহলে এই আয়াতগুলো তেলাওয়াত করলে কি আমার দোষ হয়ে যাবে? আমরা সুশৃঙ্খল জাতি, যেটা কমান্ড দেওয়া হবে ফলো করবে। মুসলিম জাতি এমন সামিআনা ওয়া আতাআনা, শুনলাম মানলাম। এবং আমাদের ভুলের কারণে যখন দায়ীদের, আলেমদের বা বক্তাদের, আল্লাহর রাস্তার যারা মুজাহিদ বা মুবাল্লিগ, তাদের যদি ক্ষতি হয়, তাদের মান সম্মানে, তাদের অর্থ সম্পদের, তাদের আহাল পরিবারে, তাদের জীবনে যদি ক্ষতি হয়, এই ক্ষতির দায়ভার কে বহন করবে? Everything you search, every page you visit, big tech is watching. But enough is enough. It's time for real choice. Introducing Brave Search. Brave doesn't track you, your searches, or your search. When you use Brave Search inside of the Brave browser, you get all-in-one protection. It's the first independent, 100% private alternative to Google Search and Chrome. So join the movement. Switch to Brave Search Beta and search without a trace. শত শত মানুষ মিলে কি একজন আলেমের জায়গা দখল করতে পারবে? শত শত মিডিয়া কর্মী মিলে কি একজন আল্লাহর রাস্তার মুজাহিদের জায়গা দখল করতে পারবে? এত সহজ না সবকিছু। একজন আলেম হতে হলে অনেক পড়াশোনা করতে হয়, সময় দিতে হয়, শ্রম দিতে হয়, বাড়ি ছাড়তে হয়, স্ত্রী ছাড়তে হয়, বাবা মা ছাড়তে হয়, সব ছেড়ে আল্লাহর পথে পড়ে থাকতে হয়। তিলে 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 একটা আলেম গড়ে ওঠে, একজন দায়ী গড়ে ওঠে, একজন মুজাহিদ গড়ে ওঠে। তাদেরকে যদি আপনারা জাতির সামনে অপদস্থ করেন, আলটিমেটলি দিনের ক্ষতি করছেন, দিনের কোনো উপকার করছেন। এগুলো ভালো, যখন কিছু কিছু ইস্যু আসবে
এর পিছনের মৌলিক কারণগুলো সবার সামনে স্পষ্ট হয়ে যাবে। যখন আত্মহত্যা শব্দ এসেছে তখন বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক সিরাতের কিতাব পড়া শুরু করেছে, আসলেই আছে কিনা দেখি তো। এই অসিলায় লাখ লাখ যুবক আর রাহিকুল মাকসুম বইটা পড়েছে আলহামদুলিল্লাহ। কোরআন ইস্যু এসেছে, যখন কোরআনুল কারীম বুঝে পড়ার দিকে বহু মানুষ ফোকাস করছে, তারা বলছে শুধু আমি তেলাওয়াত শিখবো না, আমি বুঝেও পড়বো ইনশাল্লাহ। তেলাওয়াত শিখলে নাকি হবে ইনশাল্লাহ, প্রত্যেক ঘরে বসলে কি হবে ইনশাল্লাহ হতে হয় না, কোনো সন্দেহ নাই। কিন্তু বুঝে পড়ে তাদাব্বুর গবেষণা আমল করা এবং কোরআনের হক আদায় করা, এটা শুধু তেলাওয়াতের সমান নয়, তফসিলকালে। যখন এই ইস্যু এসেছে তখন শত শত লক্ষ লক্ষ যুবক আলহামদুলিল্লাহ কোরআনের অনুবাদ করা শুরু করেছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা কষ্টের পিছনে কি থাকে, শক্তি থাকে। কোনো কিছুকে আপনি অকল্যাণ মনে করছেন, তার পিছনে একটা কল্যাণ। নতুন একটা ইস্যু দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, দেখবেন এর ফলশ্রুতিতে কিছু মানুষের দিনের লেবাসে দুনিয়া পূজারী কিছু মানুষের সত্যিকার রূপ স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তার দাঈদের, মুজাহিদদের, আল্লাহর রাস্তার মুবাল্লিগদের, আলেমদের যারা পরিমাণ কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করে নেন, যে জাতিকে কবুল করেন, যে ব্যক্তিকে কবুল করেন, যে সমাজকে কবুল করেন, পৃথিবীর সারা শক্তি মিলেও তার কোনো ক্ষতি করতে পারবে না। কবুলিয়াত আল্লাহর পক্ষ থেকে আসে, কোনো ষড়যন্ত্র কবুলিয়াতকে ধ্বংস করতে পারবে না। ইব্রাহিম আলাইহিসসালাম জীবিত নেই, তার আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নেই, তার আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমাদের ইমাম জীবিত, তাদেরকে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় সমস্ত নির্যাতন সহ্য করতে হয়েছে, তারপরেও কি তাদের আদর্শ থেমে গেছে? এত দূরে যাচ্ছেন কেন? ইসলামিক যখন খেলাফা ছিল তখন ইসলামের খেলাফা প্রতিষ্ঠার জন্য যেসব আলেমরা, যেসব রাষ্ট্রনেতারা, যেসব সামাজিক নেতারা কাজ করেছিল, বীর যোদ্ধারা, তাদের স্মৃতিকে মানুষ ভুলে গেছে? সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের রেখে যাওয়া আদর্শকে মানুষ ভুলে গেছে? মানুষ পৃথিবী থেকে চলে গেলেই যে তার আদর্শ চলে যাবে এমন নয়। আল্লাহ যাকে কবুল করবেন তার কথা, তার কর্ম, তার লিখনি, তার মুজাহাদা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এটাই কবুলিয়াত, এটাকে ভিতরে এবং বাহিরে ষড়যন্ত্র দিয়ে নষ্ট করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার সাথে থাকেন এবং আপনি যদি হকপন্থী হন, আপনি যদি অনেস্ট হন, সৎ হন এবং হক হয়ে থাকেন, এবং আল্লাহ যদি আপনার সাথে থাকেন, আল্লাহ যদি জানেন যে আপনি সত্য, আপনি হক, বাকিরা বাতিল, বাতিল শক্তি একসাথে মিলেও আপনার যারা পরিমাণ ক্ষতি করতে পারবে, আপনাকে আল্লাহ পাক নিশ্চিত মৌতের হাত থেকে ফিরিয়ে আনতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি ডিসঅনেস্ট হন, অসত্য হন, আপনার ভিতরে মিথ্যা থাকে, কপটতা থাকে, হিংসা থাকে, অহংকার থাকে, আপনার ভিতরে দোষ থাকে, আল্লাহ জানেন যে আপনি দোষী, তাহলে এত শক্তির দরকার নাই, নিজের ঘরের মধ্যেই আপনি অপদস্থ হয়ে যান। আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করছি, আল্লাহ পাক আমাদেরকে তার মধ্যে কবুল করুন, আল্লাহ পাক আমাদের সবাইকে সুশৃঙ্খল জাতি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজেদের জান মাল সময় শ্রম ব্যয় করে দিন ইসলামের খেদমত করার তৌফিক দান করুন। নারায়ণ দেখবে দেখবে আগমন।